আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো ফেসবুক প্রেম। এক শহরে বাস করত ফায়াজ নামের একটি ছেলে। ফায়াজের পরিবারে সে, তার বাবা মা এবং তার ছোট বোন ফিজা থাকত। ফায়াজ আর ফিজা ভাই বোন হলেও তাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল। একদিন ফায়াজ ফিজাকে বলল, সেই তখন থেকে দেখছি তুই ফোনে কার সাথে টেক্সট করছিস, বয়ফ্রেন্ড বানিয়ে নেছিস নাকি? হ্যাঁ ভাইয়া, তুই ঠিকই ধরেছিস, আমার বয়ফ্রেন্ড হয়েছে। মাকে বলবো এগুলো? আরে বাবা, মাকে বললে এখন কি করবে বলতো? আমাকে এখন বিয়ে দিয়ে দেবে, আর তখন ভালো হবে। হ্যাঁ হবে তো, অনেক দিন বিয়ে খাইনি, আর তুই এই বাড়ি থেকে গেলে একটু শান্তিও পাবো। ভেবে চিন্তে কথা বলিস কিন্তু, আমি কিন্তু তোর কাপড় কেচে দিই, তোর ঘর গুছিয়ে দিই, আমি না থাকলে কে দেবে বলতো? আর মা তো তোর ঘরে যাবেও না, তাই যা করবি একটু ভেবে চিন্তে, কেমন? সব সময় এই জিনিসটার জন্যই তুই বেঁচে যাস। যাই হোক, আমি তোর বড় ভাই হয়েও একটা প্রেম করতে পারলাম না, আর তুই ছোট হয়ে প্রেম করছিস। শোন, প্রেম করতে গেলে না সুন্দর চেহারা লাগে, আর সাথে সাথে একটু ট্যালেন্টও লাগে। তোর মধ্যে এই দুটোর একটাও তো নেই। এই আমার কোন দিক থেকে খারাপ রে? দেখ তো, আমি তো সব দিক থেকে সুন্দর, হ্যান্ডসাম, উঁচু লম্বা। হ্যাঁ, কালা ভূত একটা, বেরো এখান থেকে, আমাকে এখন ডিস্টার্ব করিস না, যা। নিজে তো প্রেম করতে পারে না, আবার আমার প্রেমে ব্যাঘাত ঘটাচ্ছে। আমার সোনা বোন, আমায় একটু বল না, আমি কি করে প্রেম করতে পারবো? আমার সব বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, শুধু আমার নেই। হ্যাঁ, এখন এই টিপসটা আমি তোকে দেবো, বল। তুই ছাড়া আর কে আছে বল? আমার বল না সোনা বোন, নাহলে কিন্তু আমি মাকে সত্যি বলে দেবো, আর আমার দরকার নেই ঘর গোছানোর, আমি নিজেও গুছিয়ে নিতে পারি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বলছি, তুই তো শুধু শুধু ফোন চালাস কিন্তু ফোনের ফটাও বুঝিস না। আমাকে এবার অপমান করা বাদ দিয়ে কাজের কথা বল। আরে ভাই, আজকালকার যুগে সবাই ফেসবুক ইনস্টাগ্রাম চালায়, সুতরাং তুই তো অন্তত ফেসবুকটা খুলতে পারিস। ফেসবুকটা খোল, আর না হলে আমায় দে, আমি তো ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, ওখানে দেখবি অনেক মেয়ে পাবি, ওদের মধ্যে যে কোনো একটা যেটা তোর পছন্দ হয় তার সাথে অ্যাড হয়ে প্রপোজ করে দিবি, ব্যাস হয়ে গেল, তারপরে প্রেম করবি। আজকালকার দিনে প্রেম করা কি একদম টাফ ব্যাপার? আজকাল এইসব ইজি হয়ে গেছে, এখন তুই জানিস এক একটা মেয়ের কতগুলো করে বয়ফ্রেন্ড আর এক একটা ছেলের কতগুলো করে গার্লফ্রেন্ড থাকে? তুই সত্যি বলছিস? আরে ভাই, তুই কোন জগতে থাকিস? এই পৃথিবীতে থাকিস না অন্য কোনো গ্রহে? আরে তুই তো ভালো করেই জানিস আমি আমার কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকি, আর তাছাড়া পড়াশোনাও করতে হয়, সুতরাং টাইম কোথায় পাই বলতো? ও, আর আমার তো পড়াশোনা নেই বল, আমি তো সারাদিন ফোন নিয়ে বসে থাকি। তাছাড়া কি? এই আমায় কিন্তু রাগাবি না, না হলে কিন্তু আমি তোকে কোনো সাহায্য করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইবার আমার একটু ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দে। কিভাবে খুলতে হয় আমি তো তাও জানি না। ভাই রে ভাই, ইউটিউবে আজকাল সবকিছুই পাওয়া যায়। যাই হোক, ওসব আমি আর তোকে শিখাবো না, এখন 100 টাকা দে তাড়াতাড়ি। 100 টাকা? এটা দিয়ে আবার কি হবে? আরে ভাই, অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না, তাড়াতাড়ি দে টাকাটা। 100 টাকা লাগে? অল্প টাকায় হবে না? 100 টাকা অনেক কম, আমি বলে 100 টাকা চাচ্ছি, তুই যদি অন্য কারোর কাছ থেকে খুলতিস না তাহলে 1000 টাকা চেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আগে আমার অ্যাকাউন্টটা খুলে দে, তারপর আমি তোকে টাকা দিচ্ছি। যাক, 100 টাকা তো আজ ইনকাম হলো, ভাইয়াটা কি বোকা, এর জন্য কোনো গার্লফ্রেন্ডই পায় না। যাই হোক, অ্যাকাউন্টটা তাড়াতাড়ি খুলে দিই। তারপর ফিজা ফায়াজের একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে ফায়াজ ফোনের মধ্যেই সারাদিন থাকে। একদিন একটা মেয়ে ফায়াজকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, এটা দেখে ফায়াজ অনেক খুশি হয়ে যায়, আর তারপর ফিজাকে বলে, ফিজা দেখ দেখ, আমাকে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এবার মনে হয় আমার প্রেমটা হয়েই যাবে। আরে ভাইয়া, এটা ফেক অ্যাকাউন্ট, এই ফেক অ্যাকাউন্ট গুলো অ্যাকসেপ্ট করতে হয় না। দেখবি যেই প্রোফাইলে রিয়েল নেম আর ছবি থাকবে ওটাই আসল প্রোফাইল। ধুর, এসব আবার ফেক আর রিয়েল এর মধ্যে কি আছে? মেয়ে হলেই হলো, তুই চুপ কর, তুই বুঝবি না। ভাই আমি তোর ভালোর জন্যই বলছি, ফেক অ্যাকাউন্ট গুলো এইভাবে অ্যাকসেপ্ট করতে হয় না। এতি থাম তো, নিজে তো প্রেম করিস, এখন দেখছিস আমার একটা লাইন হয়ে যাচ্ছে, অমনি তোর লেগে গেছে বল। তোর যাই ইচ্ছা তাই কর, পরে যেন আমায় বলতে আসিস না তোকে আমি সাবধান করিনি। হ্যাঁ যা যা, আমার বয়ে গেছে তোকে এসব বলতে। ফায়াজ
সেই প্রোফাইলটা অ্যাকসেপ্ট করার পর ওপারে থাকা ব্যক্তির সাথে সারা দিন টেক্সট করতে লাগে। একদিন পায়া সেই মেয়েকে টেক্সট করে বলে, আমি কি তোমায় ভিডিও কল দিতে পারি? না না, এখন ভিডিও কল দিলে খুব সমস্যা হয়ে যাবে, কারণ আমার আশেপাশে আমার মা আছে। But I really want to see you. Me too. But কি করব বলো তো? এখন তো মা আছে, তাই না? একটা কাজ করি না, চলো আমরা দেখা করি। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলেছো। তাছাড়া বেশ কয়েকদিন তো হলো আমরা রিলেশনে আছি, আমাদের এখন একটু দেখা করা উচিত। তাহলে আমি তোমায় একটা অ্যাড্রেস দেব, তুমি কাল সেই অ্যাড্রেস অনুসারে চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি এখন অফলাইন যাচ্ছি, তাহলে কাল দেখা হবে, হ্যাঁ বাবু? আচ্ছা বেবি, কাল দেখা হবে। ফোন বন্ধ করার পর ফায়াজ খুব খুশি হয়ে যায়, আর তারপর ফিজার কাছে গিয়ে বলে, আমার ছোট সোনা বোন, আমার কিউটি বোন, মনমনে বোন। আরে কি হয়ে গেল, পাগল হয়ে গেলি নাকি? এসব কি বলছিস? আমি সত্যি পাগল হয়ে গেছি, আজকে আমার খুশির দিন, এত বছর পর আমি কোন একটা মেয়ের সাথে দেখা করতে যাব। মেয়ে মানে কোন মেয়ের কথা বলছিস ভাইয়া তুই? আরে তোকে বলেছিলাম না, ফেসবুকে একটা মেয়ে আমায় রিকোয়েস্ট পাঠিয়েছে, ওই মেয়েটার নাম মৌসুমি। মৌসুমি আমায় বলেছে কাল পার্কে ও আমার সাথে দেখা করবে। ভাই আমি তোকে একটা কথা বলছি, তুই এই সমস্ত পাল্লাই পড়িস না রে। আর হ্যাঁ, যদি যাস তাহলে সাথে কাউকে নিয়ে যা। আমার ভালো তোর সহ্য হয় না, তাই না রে? ভাই প্লিজ বোঝার চেষ্টা কর, তুই অনেক বোকা শোকা একটা ব্যক্তি, তোকে যে কেউ ভাঙিয়ে খেতে পারবে। আমায় জ্ঞান দিস না। ভাই তুই আমায় বোন ভাবিস কিনা তাই বল। তুই তো আমার বোনই, এখানে আমার ভাবা ভাবির কি আছে? তুই যদি আমায় সত্যি বোন ভাবিস তাহলে তুই কাল একটা কাজ করবি, সাথে বেশি টাকা নিবি না, আর নরমাল যে ফোনটা আছে ওই ফোনটা নিয়ে যাবি, কেমন? কিন্তু এইসব কেন করব? আর আমি যদি নিজে কেমন গরিব দেখাই তাহলে মৌসুমী তো আমায় পছন্দ করবে না। ভাই এটা তোদের প্রথম মিট, তুই আগে মেয়েটাকে দেখ, যদি মেয়েটাকে তোর পছন্দ হয় আর মেয়েটা যদি তোকে পছন্দ করে তারপর না হয় তুই এই সমস্ত ফোন আর বেশি বেশি টাকা নিয়ে যাস, কেমন? কিন্তু আমার কথাটা শুনে অন্তত তুই বেশি টাকা নিয়ে যাস না। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা না হয় শুনলাম, কিন্তু আর কোনো ব্যাঘাত ঘটাবি না, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে দেখা করতে যেতে চাইছি। আচ্ছা বাবা যা, কিন্তু একটু সাবধানে যাস, কেমন? আর দরকার পড়লে কিছু বন্ধুর সাথে নিয়ে যাস। আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, কোনো যুদ্ধক্ষেত্র নয় যে আমি বন্ধুদের নিয়ে যাব। সেটা তো তুই কালই বুঝতে পারবি, অনেক বাচ্চা আছিস রে, আমার তো বড় বোন হওয়া উচিত ছিল। যাই হোক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শোন না, কাল কোন ড্রেসটা পরবো বল না। তোর যা ইচ্ছা তাই পর, এখান থেকে এখন যা, আমি ডিস্টার্ব করিস না। দূর ভালো লাগে না, ঠিক আছে আমি যাচ্ছি। পরদিন খুব তাড়াতাড়ি ফায়াজ সেই পার্কে পৌঁছে যায়, কিন্তু সেই মেয়ের কোনো নাম পাত্তাই থাকে না। তখন ফায়াজ সেই মেয়েকে মেসেজ করে, বেবি তুমি কোথায়? এই তো বেবি, আমি পার্কেই ঢুকছি, তুমি কোথায় আছো বলো? আমি তো এখানে পুকুর পাড়ে বসে আছি, তুমি তাড়াতাড়ি এসো, তোমায় দেখার জন্য আমার জানের মধ্যে ছটফট ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, একটু ওয়েট করো। কিছুক্ষণ পর কিছু ছেলে ফায়াজের কাছে এসে বলল, কিরে তুই ফায়াজ নাকি? হ্যাঁ ভাই আমি ফায়াজ, কিন্তু আপনারা কারা? কেন রে, আমায় চিনতে পারছিস না? মানে আমি তো আপনাকে আজ প্রথমবার দেখছি। আরে পাগলা, আমি তোর মৌসুমী রে, আমি তোর গার্লফ্রেন্ড। মানে আপনি আমার গার্লফ্রেন্ড মানে? আরে নাদান মাথা মোটা, আমি তোর গার্লফ্রেন্ড মৌসুমী, বিশ্বাস না হলে টেক্সট করে দেখ। তখন ফায়াজ সেই মেয়েটার অ্যাকাউন্টে একটা মেসেজ করলো, আর সেই মেসেজটা সেই ছেলের ফোনে এলো আর বলল, কিরে এবার বুঝলি তো আমি কে? এইসব আপনি আমার সাথে কি করলেন? আমি তো মনে করেছিলাম আপনি একটা মেয়ে। আরে তোর মতো বুদ্ধুরা এমনই মনে করে। যাই হোক কাজের কথায় আসি, কাছে যা আছে সব বের কর, ফোন টাকা পয়সা যা আছে সব দে। কিন্তু ভাই এসব কেন করছেন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? যেটা বলছি সেটা কর, না হলে কিন্তু এখনই পেটের ভিতরে এদের ঢুকিয়ে দেবো বলে দিলাম।
না 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 না, আমি দিচ্ছি দিচ্ছি, আমার কাছে যা আছে আপনারা সব নিয়ে নিন, সব নিয়ে নিন। তারপর ফায়াজের কাছে যে ফোন এবং টাকা ছিল সেগুলো ওই ছেলেকে দিয়ে দিল। এসব দেখে ওই ছেলে বলল, ছি ছি ছি, তুই এত গরিব, ছ্যাঃ, আগে জানলে তো তোকে আমার বয়ফ্রেন্ডই বানাতাম না, সামান্য 500 টাকা দিয়ে এসেছিস তুই, ছি ছি ছি, আর এটা তো অনেক ওল্ড মডেলের ফোন, ধুর, দিনটাই খারাপ গেল, যাই হোক যা পেয়েছি এতেই খুশি হয়ে যায়। এই বলে সে ছেলেটা ওখান থেকে চলে গেল। তারপর ফায়াজ বলল, আমার বোনটা ঠিকই বলেছিল, আমি যদি আমার ওই নতুন ফোনটা নিয়ে আসতাম আর সাথে অনেক টাকা আনতাম তাহলে তো সবই বাস যেত। হায় হায় হায়, এই ফেসবুক প্রেম তো পুরোটাই বাস, আমি আর এইসব চক্করে পড়বো না, আমার বোনের কথা আমার শোনা উচিত ছিল, যাই হোক না কেন অল্পের উপর দিয়ে সব কিছু গেছে এতেই অনেক, কিন্তু আমার মনটা এভাবে ভেঙে যাবে আমি কখনো আশাই করিনি, কি আর করার, যা কপালে ছিল তাই হলো। হ্যালো, আপনাদের বলছি, আপনারা যেন আমার ফেসবুকে প্রেম ট্রেম করতে দেন না, নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে আপনাদের, বলে দিলাম। এই ছিল আজকের গল্প ফেসবুক প্রেম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।